हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आर आर ऑथेंटिक किचन। आर आर ऑथेंटिक किचन आज আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে একটি নতুন রেসিপি। এটা সম্পূর্ণ অভিনব এবং মজাদার একটি রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো রাইস এগ রোল উইথ মিওনিস। কিভাবে চালের গুঁড়ো আর ডিম দিয়ে আমি এগ রোলটা বানিয়ে নিয়েছি সেটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে দেখতে পাবেন। কি কি লাগছে দেখে নিন। 1 কাপ চালের গুঁড়ি বা রাইস ফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা, আর লাগছে 2টো ডিম। আমি ডিমগুলো ফেটিয়ে নেব। ডিমগুলোকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিলে ব্যাটারটা খুব স্মুথ হয়। এটা মিক্সড করে নেওয়ার পর আমি এখানে একে একে চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে দিলাম, আর দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1/4 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। পর আমি ব্যাটারটা প্রস্তুত করে নেবো, খুব ভালোভাবে মিক্সড করবো যাতে কোনো লাম্পস না থাকে। ডিম দুটো দিয়ে মিক্সড করে নিতে দেখুন, ঠিক এরকমভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দেবো। জলটা একবারে অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে বুঝে বুঝে অ্যাড করতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা যখন ঠিক এইরকম হবে আরও একটু পরিমাণ জল অ্যাড করতে হবে। খুব স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে, এটাই পারফেক্ট। একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে করতে হবে, খুব অল্পও না খুব বেশিও না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা একটু বড় করে নিতে হবে। পঁচিশ থেকে 30 সেকেন্ড পর দেখুন ধারগুলো একটু একটু ছেড়ে এসেছে, ঠিক এই সময় এটাকে আমি উল্টে দিলাম। মিনিটখানেক ধরে এই রুটিটা 2টো সাইড ভেজে নিতে হবে। একটু চেপে চেপে আস্তে আস্তে ভাজতে হবে। আমার রুটিটা ভাজা হয়ে গেছে, 2টো দিন লাল হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেবো। দেখুন আমি সব কটা পরোটা বানিয়ে নিয়েছি, আমার 1 কাপ চালের গুঁড়িতে 4টে পরোটা হয়েছে। এরপর এই পরোটাগুলো রোল করে নেব। রোল করার জন্য আমি এখানে স্যালাড নিয়ে নিয়েছি। স্যালাডে আমি ইউজ করেছি পেঁয়াজ, শসা, গাজর আর টমেটো, এগুলো সবগুলোকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মিওনিস। এই মিওনিসটা আমার বাড়িতে তৈরি করা। এই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে নিচে আমি দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর স্যালাড আর মিওনিসটা আমরা মিক্সড করে নেব। এরপর এর মধ্যে আমি মিওনিসটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে মিওনিসটা দিয়ে নেবেন। আমি এর মধ্যে দেব 1/2 টিস্পুন জিরে আর গোলমরিচ গুঁড়োর মিশ্রণ। এরপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু মিওনিসের মধ্যে নুন চিনি সবই আছে, আর স্যালাডে নুন চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি রোলটা বানিয়ে নেব। এরপর এক ধার থেকে নিয়ে এটাকে রোল করে দিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের রাইস এগ রোল। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই বানিয়ে খান বাড়িতে খুব সুন্দর স্বাদের এই রাইস এগ রোল। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।